আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এফ এ রায়হান স্যার, শাহজাদপুর ক্যাম্পাস। স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে তোমাদের পাঠ মিম সাকিন এবং ওয়াজিব গুন্না। চলো আমরা পাঠে চলে যাই। প্রথমত মিম সাকিন। মিম সাকিন কাকে বলে? যখন মিম অক্ষরের উপরে যজম থাকে তখন আমরা ওই মিমকে মিম সাকিন বলি। তো ওয়াজিব গুন্না কখন হবে? ওয়াজিব গুন্না কাকে বলে? মিম এবং নুন হরফে তাসদিদ হইলে উক্ত মিমকে এবং নুন হরফকে আমরা গুন্না করিয়া পড়ি, পড়তে হয়, ইহাকেই ওয়াজিব গুন্না বলে। অর্থাৎ নুন এবং মিম হরফের উপর যদি তাসদিদ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে গুন্না করে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছ। মিম এবং নুন হরফের উপর যদি তাসদিদ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে গুন্না সহকারে পড়তে হবে, গুনগুনিয়ে পড়তে হবে। যেমন ইন্নাহা আলাইহিম মুসাদা, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল্লা খাবীর, আলম ইয়ালাম বি আন্নাল্লাহা ইয়ারা। এবার আসো যে মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে দুঃখিত, মিম সাকিন এরপর বা অথবা মিম আসলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। এরপরে মিম সাকিনের পর যদি বা ও মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে তখন মিমকে স্পষ্ট করে পড়তে হবে, অর্থাৎ তখন গুণনা করে পড়তে হবে না। যেমন আল্লাযি হুম ফিহি মুখতালিফুন, আল্লাযি হুম ফিহি মুখতালিফুন, আলাম নাজআলিল আরদা মিহাদা। এই যে আলাম, এখানে কিন্তু গুণনা হবে না, আবার হুম গুণনা হবে না। ওয়া খলাকনাকুম আজওয়াজা, কুম মিম সাকিনে গুণনা হবে না, তোমরা অবশ্যই মনে রাখবা এটা। এরপর আসো, গুণনা আমরা শিখলাম, এরপরে মিম সাকিন পড়ার নিয়ম। মিম সাকিন আমরা কিভাবে পড়ব? তোমরা আগে শিখেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিম সাকিন কাকে বলে? আমরা জানি যে যজম যুক্ত মিমকে মিম সাকিন বলে, আবার নুন সাকিনের ক্ষেত্রেও একই কথা, যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। তাহলে মিম সাকিনকে কয় নিয়মে পড়া যায়? মিম সাকিনকে তিনভাবে পড়া যায়, ইকফায়ে সাফবি, ইদগামে সগির মিসলাইন, ইজহারে সাফবি। আমরা জেনে নিই ইকফায়ে সাফবি কাকে বলে। মিম সাকিনের পরে বা অক্ষরটি আসলে গুন্নার সাথে একফা করিয়া পড়তে হয়, অর্থাৎ গুন্না সহকারে পড়তে হয়, ইয়াকে একফায়ে সাফবি বলে। যথা কুম বিজিনিল্লাহ, উম বিজিনিল্লাহ,
এরপর ঈদগামে সগীর মিস লাইন, মিম সাকিনের পরে মিম অক্ষরটি আসলে গুণনার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ঈদগামে সগীর মিস লাইন বলে। অর্থাৎ দুইটা মিমকে আমরা একটা মিমে উচ্চারণের সময় একটা মিম উচ্চারণ করব। অর্থাৎ দুইটা মিমকে তাসদীদের মতো করে উচ্চারণ করব, অর্থাৎ ডাবল উচ্চারণ হবে কিন্তু তাসদীদের মতো করে আমাদেরকে পড়তে হবে। এটাই মূলত ঈদগামে সগীর মিস লাইন। যেমন আলাইহিম মিত্র ইজহারে সাফবি কাকে বলে? মিম সাকিনের পরে বা ও মিম সারা। আমরা এতক্ষণ দেখেছি যে সাফবিতে বা এবং মিস লাইনে মিম, সাফবিতে বা বিতে সাফবিতে বা মিস লাইনে মিম। আর ইজহারে সাফবি হচ্ছে মিম সাকিনের পরে বা ও মিম সারা অন্য যে কোনো অক্ষর আসলে গুণনা সারা স্পষ্ট করে পড়তে হয়, ইহাকে ইজহারে সাফবি বলে। যেমন আলাম তারা লাহুম ফিহা। এই ছিল আজকে তোমাদের পড়া। তাহলে আজকে আমরা শিখলাম ওয়াজিব গুণনা এবং মিম সাকিন পড়ার নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি বারবার দেখবে এবং এই পড়াগুলো আয়ত্ত করে ফেলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।